আমরা গত বছর একটা কয়েকটা ড্রাগন আছিল, পরে 30-40টা ড্রাগন ছিল, 40 কেজি ড্রাগন হয়েছে, একটা কেজি কেজি পার হয়ে গেছে। এটা আছে 13 বিঘা, এই পজেটে ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 13 বিঘা সাদা সাদা ড্রাগন। হ্যাঁ সাদা ড্রাগন। আবার আবার এই পাশের গাছটা আপনার লাল আর এটা গোলাপি, দুই রকম কে দুই রকম হয় মানে না এক এক গাছে না, আপনার লালটার গাছে লালটার বড়ি এটা গোলাপি বড়ি ওটা চিহ্ন দেওয়া আছে, দেখেন চিহ্ন দেওয়া। আর শুধু এইটা খালি 100টা লাল, এইটা লাল, এটা আগাগুড়ি লালের লাইন মানে আপনি সাদা লাইনের আগাগুড়ি। এক গাছে দুই রকমের জিনিসটা দিলে মানে আপনি লাল রেণু হয় বেশি, ওই রেণু দিয়ে আমরা চালাতে তো পরাগায়ন করি, পরাগায়ন ওই রেণু দিয়ে ধরেন সাদার মধ্যে দিই, সাদা রেণু ধরেন গোলাপের মধ্যে দিই, গোলাপের রেণু আবার ধরেন হলুদের মধ্যে দিই। এই রেণু হওয়ার জন্য দুই গাছ থাকা ভালো। কেউ যদি ড্রাগন চাষ করতে চায়, ড্রাগনের লাভ কেমন? ড্রাগন প্রচুর লাভ। ড্রাগন ধরেন আপনি এক বিঘা জমির মধ্যে আপনি লাগাচ্ছেন আপনি 250 গাছ, 250 প্লেয়ার, আপনি ধরেন 250 প্লেয়ার একটা ধরেন আপনি ড্রাগন লাগালে যখন লাগার থেকে 6 মাস পরে থেকে আপনি ফল পাচ্ছেন, 6 মাসের পরে থেকে আপনি গাছের বডি থেকে ফল পাচ্ছেন, পরে 1-2 মণ ফল পাচ্ছেন। গাছ যখন উঁচা হবি উচ্চত হবি ওই সময় আরও বেশি হবি ফল। এই জন্য আমরা একটা সিজনে একটা গাছ থেকে পরে 2 মণ 2 মণ করে ফল পাই, 2 মণ একটা গাছ থেকে 2 মণ পাই ফল। 2 মণ? হ্যাঁ 2 মণ। কীভাবে সম্ভব? দুই মানে সম্ভব কে জানেন, ধরেন এই জানেন এখনও ধরেন আছে বর্তমান, এখনও এই গাছের মধ্যে তাও 5 কেজি ফল আছে, 5 কেজি ফল। এটা বড় বড় হয়, কে কেজি হয়ে যায় এই এই সাদা সাদাগুলো? একটা 1 কেজি? একটা 700-800 গ্রাম হবে। কদিন পর গোলাপি থাকবে কিন্তু লাল মাল সব শেষ হয়ে যাবে, তখন একটা ফলের দাম কেজি একটা ফলের ওজন হবে 800-900 গ্রাম ওজন একটা ফলের গোলাপি, তখন ফল থাকবে না গাছের মধ্যে। একটা গাছের মধ্যে যদি ফল যদি না থাকে তাহলে একটা গাছের মধ্যে যদি একটা ফল থাকে ওই ফলের শক্তি বৃদ্ধি পায়, বৃদ্ধি পাওয়ার জন্য ধরেন জিনিসটা বড় হয়। হ্যাঁ বাজারে কেজি কত? ওটা বাজার ওই সময় ধরেন আপনি 500 টাকা কেজি থাকে, এখন বর্তমান ধরেন 300 টাকা। ধরেন সাদারা আপনি 220 টাকা, 30 টাকা সাদা, সাদার মার্কেটটা একটু কম। সাদা সাদারা টক মিষ্টি, আর লালটা তো অতিরিক্ত মিষ্টি, লাল অতিরিক্ত মিষ্টি যেটা আমরা খেলাম। হ্যাঁ যেটা খাইলে না ওটা অতিরিক্ত মিষ্টি। গোলাপি তো খাইছেন, গোলাপিটা ওটা অল্প একটু মিষ্টি কিন্তু ফ্যাসটা কালার ভিতরে। তো এটার চাষ খরচ কিরকম? খরচ বিঘাতে খরচ কিরকম? এক বিঘা খুঁটিতে আপনার লোফরা এলো 250 খুঁটি লাগে, এক বিঘার খুঁটির মধ্যে 250, আপনি এক বিঘার খুঁটির মধ্যে 250 লাগে। কিন্তু সব লোকের তো সম্ভব না এই জমি ড্রাগন করা। এক বিঘা জমি প্রথম চান্সেই পরা খুঁটি লাগবে, খুঁটি পরা 300 টাকা করি খুঁটি, একটা খুঁটি আমরা যেমন একটা খুঁটি আনেছি 300 টাকা করি, আর 600 টাকা করি একটা ফিল। আর ধরেন জৈব সার আছে, জৈব সার টিএসপি পটাশ ইউরিয়া মানে এসব দিয়ে 100-100 গ্রাম করে দিয়ে প্রথম চান্সে ধরেন লাগানো। ওই জন্য ওই বাগানটা নতুন বাগান দেখাচ্ছি। এটা 4 বছরের বাগান, এটা 4 বছরের। হ্যাঁ এটাতে বিঘায় তো আমরা তো বিক্রি করি সেলিম ভাই ধরেন আমরা ঢাকা পাঠা দিই, কারণ বাজার পাঠা দিই, এখন ওটা সেলিম ভাইয়ের কাছে হিসাব, আমরা তো খালি পাঠাই দিই খালি। এটা নতুন বাগান? হ্যাঁ এটা নতুন বাগান। এটা খরচটা আর কিভাবে চাষ করবে মানুষ যদি এটা বলেন? 4 টাকা সারা ধরেন 100 টাকা, আর ধরেন এই টায়ার 100 টাকা, রিং 100 টাকা, খুঁটি 300 টাকা, তাহলে মোট হলো 600 টাকা পড়েছে একটা খুঁটির পিছে। 600 টাকা, 600 গাছ 250 না 250 প্লেয়ার, 250 প্লেয়ার। হ্যাঁ খুঁটি হলো 250 গাছ হবে আপনি 250 খুঁটিতে কত টাকা খরচ হচ্ছে তাহলে? 250 খুঁটি প্রথম চান্সে পড়া তো এই 2-2.5 লাখ টাকা, 25,000 2 লাখ টাকা খরচ হবে। হ্যাঁ 2 লাখ টাকা হবে, 2 লাখ টাকা, 2 লাখ টাকা হলে ধরেন 1 বিঘা জমি হয়ে যাবে। পরে যখন ফল হয় গাছের মধ্যে ফল হয় তখন হলো আরও ধরেন সার দিবি, টিএসপি পটাশ ইউরিয়া দানাদার দিয়া ধরেন দিয়ে দিবি, প্রতি চালানে চালানে সার দিবি। যেমন আমরা প্রতি চালানে চালানে দিই, এক চালান কাটলাম 1 মাস আবার গাছে ফল থাকে, আবার সার দিই, আবার সার মানে সার ফল শেষ, আবার ফল আসিচ্ছে, ফল টিকিচ্ছে, আবার দিচ্ছি সার, মানে এইভাবে দিয়ে আমরা ধরেন খাচ্ছি। হারভেস্ট হচ্ছে? হারভেস্ট হচ্ছে। তো এখন 1 বিঘাতে 2 লাখ টাকা খরচ করছে? হ্যাঁ 2 লাখ টাকা। তো 1 বিঘাতে 2 লাখ টাকা খরচ করে আসবে কত বছরে? আসবে আপনি পরে 1 বছর পরে আপনি ফল পাবেন, 1 বছর পরে আপনি 1 বছরের মধ্যে আপনি পাচ্ছেন একটা গাছের মধ্যে 5-7 কেজি পাচ্ছেন, যখন 2 বছর হয়ে যাবে গাছের বয়স ওই সময় 15 কেজি পাচ্ছেন, 15-20 কেজি। আর কোনো গাছের মধ্যে ধরেন আপনার 25 কেজিও হলো, আবার কোনো গাছের মধ্যে 10 কেজি হলো, আপনার গড় করবেন অ্যাভারেজ প্রতি বছরে কয় কেজি হয় ওটা হিসাব করা হয়। এরকম জমিতে আছে আপনার ছাওয়া, চাষ সাইডে ছাওয়া থাকবে, ওই জমি তো ছাওয়ার মধ্যে তো হবি না ফল, এই 10 কেজি হবে ওটা, ওটার মধ্যে 10 কেজি ওটার মধ্যে আসবে 2 কেজি আসলো। তো
মানে রোদ জল জল একটা ভালো জায়গা, এরকম রোদ হলে আপনি একটা গাছের মধ্যে দুই বছর পরে ধরেন 15-20 কেজি ফল পাবেন। কেজি সবসময় গত বছর আমরা 350 টাকা কেজি বিক্রি করেছি জমির থেকে। এই বছর ধরেন করোনা মরণার জন্য দাম একটু কম, করোনার সময় 220-230 টাকা বিক্রি করতে পারিনি, সবাই লস, সব কৃষকই লস খাইছে। কিন্তু এখন দাম আছে, এখন পড়া 300 টাকা দাম, 300 টাকা কেজি। এই গাছের মধ্যে তাও 4 কেজি ফল আছে, 4 কেজি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ফল 4 কেজি হবে। এটা সাদা কিন্তু 4 কেজি ফল হবে, 4 কেজি, 4 কেজি ফল 1200 টাকা দাম, 4 কেজি 1200 না, এটা এটা সাদা, এটার দাম কম, এটা 200 টাকা ধরেন, 200 তা 800 টাকা, 800 টাকা স্পিডার। আমরা তো করেছি লাল সাদা, এখন বর্তমানে করবেন লাল সাদারও একটা এক সময় চাহিদা ছিল, প্রচুর ছিল চাহিদা, কিন্তু চাহিদা এখন আর 2 বছর ধরে সাদা চাহিদা কম, এখন লালটা আর গোলাপিটা খুব চাহিদা মার্কেটে। এখন সাধারণ কৃষকরা এটা করতে পারবে? এটা সাধারণ কৃষকও করতে পারবে। এটা পরিচয় কি, আপনি একটা গাছ প্রথম লাগাবেন, আপনি দানাদার, টিএসপি, পটাশ, ইউরিয়া আর আপনার সালফার, বরন আর আপনি কেঁচো কম্পোস্ট দানাদার দিয়ে আপনি হাংলায় সুন্দর করে ধরেন লাগাইলেন, লাগানো দেওয়ার পরে ধরেন আপনি এই জিনিসটা অস্ত্র অস্ত্রে উঠপি গাছে, তারপরে আর কিনু খরচ সিমিটের খুঁটির মধ্যে উঠপি আর আতাত হবি, খালি সুন্দর করে সুতা দা বাঁধিয়ে দিতে হবে, সুতলি দা বাঁধতে হবে, সুতলি দিয়ে পরে উপরে হলে না পরে পরে না পরে ইয়া হবে, ফল হবে। এটা রোগ বালাই কিরকম? রোগ বালাই তো আছে ভাই, রোগ বালাই দেখান তো, এটার জন্য আপনি কি করবেন? আপনি আপনি এটার মধ্যে আপনি ইনসেক্টো টপ একটা ওষুধ আছে, ইনসেক্টো টপ ওই ওষুধটা দিলে আপনার পোকা মানে এই পচারা কমে যাবে, পচারা কমে যাবে। ড্রাগন গাছে পচন ধরে না, মানে এই যে মানে একটা গাছের মধ্যে ধরি মানে ইয়ে হয়ে গেছে, অন্য গাছে নাই। আপনি লো আপনি সাদার মধ্যে আর গোলাপের মধ্যে এই রোগটা আপনি আছে অল্প, কিন্তু লালের বডির মধ্যে কিন্তু একটাও নাই, লালের মধ্যে নাই, এই গোটা বাগানের মধ্যে লালের মধ্যে পাবেন না। কিন্তু এই হঠাৎ এই সমস্যা নাই, এই দাগ এখান থেকে শেষ হয়ে গেছে, এদিন ওষুধ দিয়ে দিয়েছি না সব শুকায় গেছে, ওটা খুলে পড়ে যাবে, ওটা খুলে ফিরে যাবে, কিন্তু আর কোনো ফসার কোনো সিস্টেম হবে না। কী ওষুধ দিবে যদি এরকম হয়? এরকম হলে আপনার ইয়ে আছে ইনারসল টপ একটা ওষুধ আছে, 1650 টাকা, ইনারসল ইনারসল টপ হ্যাঁ, পচা ওই পচার ওষুধ, প্রতি সপ্তাহে এক মাসের মধ্যে তিনবার মারি দিবি, ধরেন আপনি পচা রোগ শেষ হয়ে যাবে। কীভাবে যদি একটা লোক যদি আমি 1 বিঘা ড্রাগন করবো, ড্রাগন করেন আপনি, আপনি লাল করেন আর গোলাপি করেন, গোলাপি আর লাল ডাক করলে আপনি রোগ বেলা একটু কম হবে, কিন্তু আপনি বিষ আপনি ঘাস মারা বিষ দেওয়া যাবে না, আটি পাশা বিষ দিলে রোগ ধরবে এই গাছের মধ্যে। আমরা মাঝে মাঝে আটি পাশা বিষ দিছিলাম, তার জন্য সমস্যা হয়েছে রোগে, ওই ওই শিকড় মানে পচি গেছে, এই সামনে ফুকারা আক্রমণ করেছে, ফুকা তার একটা রোগ সৃষ্টি হয়। এখন আটি পাশা আর ওষুধ দিন, আজকে 2-3 বছর ধরে আটি পাশা ওষুধ দিনে পুরা অতিরিক্ত, কিন্তু অতিরিক্ত ঘাস হইলে কদিন আগে ঘাস ছিল প্রচুর, হ্যাঁ ফুরি যাওয়ার জন্য, আমরা দেন এই দিছি ফুরা জমির মধ্যে। যেমন আমার মামা একটা বাগান করেছে আমার এখান থেকে সারালিয়া, প্রায় আপনি 3 বিঘার মতন বাগান করেছে, লাল আর গোলাপি, ওই মামার গাছের মধ্যে সুন্দর ফল, প্রায় একটা গাছের মধ্যে প্রায় 4-5 কেজি করে ফল ধরছে আমার পাশের বাড়ির সাথে বাড়ি আওরাল।